আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভিডিও শুরুতেই তোমাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হলো বেশ কিছুদিন হলো আমি কোনো রকম কোনো ট্রাভেলের ভিডিও তোমাদের দিতে পারিনি। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক দিন হলো কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও পাচ্ছে না, আমি এক্সট্রিমলি সরি। কারণ আমার একটু লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল, যে কারণে আমি সেইভাবে আর বাড়ির বাইরে বেরোতে পারিনি এবং তোমাদের জন্য নতুন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমাকে একটা সপ্তাহ আর সময় দাও, আশা করি পরের সপ্তাহ থেকে তোমরা আবার ভিডিও পেতে শুরু করবে। তো আজকে কী কারণে ভিডিও শ্যুট করছি সেটা একটু ছোট্ট করে বলে রাখি। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তোমরা সবাই জানো যে আমি প্রাইভেট ব্যাংকিং ডায়েরি বলে দুটি ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে। কী কারণে করেছিলাম সেটা আর বললাম না, ভিডিও তোমরা যারা দেখেছো তারা সবাই জানো মোটামুটি, আর যারা দেখোনি উপরের আই বাটনে লিংক দেওয়া রইলেও দেখে নিতে পারো। তো যেটা বলছিলাম, তো সেই ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পাই, রাদার অনেক কোয়েরি পাই। কোয়েরি কীরকম না, যারা প্রাইভেট সেক্টরে নতুন যাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা এবং যারা প্রাইভেট ব্যাংকিং নিয়ে বা প্রাইভেট সেক্টর নিয়ে কনসার্ন, যারা প্রথম প্রথম ব্যাংকিং বা প্রাইভেট সেক্টরে এসে অনেকটা সাফার করছে, কীভাবে ওয়ার্ক কালচারের সঙ্গে মানিয়ে নিতে হয় বা কীভাবে কী করে চলতে হয় সেগুলো নিয়ে অনেক আমি কোয়েরি পাই। অনেক টেনসড অনেকে রয়েছেন যারা ইন্টারভিউ দিয়েছে হয়তো কিন্তু এখনও কিছু পাইনি, যে কারণে অনেকটাই টেনসড, অনেকেই আমার থেকে সাজেশন চেয়েছে। তো এই ধরনের অনেক কোয়েরি আমি পাই, এটা পাওয়ার পরে কিছু সাজেশনও পাই, যে অনেকে আমাকে বলেন যে দাদা আপনি প্লিজ এই কন্টেন্টটা চালিয়ে নিয়ে যান, আমাদের খুব হেল্প হয় সেক্ষেত্রে। তো আজকে যে কারণে আমি এই ভিডিওটা শ্যুট করছি সেটার মেন উদ্দেশ্য হলো আমি সত্যি চাইছি যে অনেক বন্ধুরা, অনেক ভাইরা, অনেক বোনেরা সত্যিই সাফার করছে হয়তো প্রাইভেট ব্যাংকিংয়ে কী করে এন্ট্রি পাওয়া যায় বা প্রাইভেট ব্যাংকিংয়ে কীভাবে কাজ করতে হয় বা প্রাইভেট সেক্টরে কীভাবে নিজেদের কেরিয়ার এস্টাবলিশ করতে হয় সে ব্যাপারে। তো আমার কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যে সত্যি হয়তো এই ইনফরমেশনের কিছুটা অভাব রয়েছে হয়তো কোথাও। তো আমার যেটুকু সীমিত নলেজ রয়েছে, আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, সেখান থেকে আমার মনে হচ্ছে এই ধরনের ভিডিও হয়তো করলে তোমাদের মতো ছেলেমেয়েরা হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। তো যদি আমার দ্বারা কিছুটা উপকৃত করাটা সম্ভব হয় সেটা আমি ডেফিনেটলি করব। যদি কিছুটা তোমাদের গাইড করলে তোমাদের বেটার হয় আমি ডেফিনেটলি করব, আমি তার জন্য অবশ্যই আছি। ওয়ার্ক কালচারের এগেনস্ট, খারাপ ওয়ার্ক কালচারের এগেনস্টে যেরকম লড়াই করেছি বা লড়াই করছি বা আওয়াজ তুলছি, সেরকমভাবে তোমরাও কীভাবে প্রাইভেট সেক্টরে তোমাদের কেরিয়ার শুরু করতে পারো সেই গাইডেন্সও দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা সফল হব, বাট গাইড করার চেষ্টা করব। তো সে বিষয়েই আলোচনা করার জন্য আজকে এলাম, আলোচনা করার থেকে সাজেশন চাওয়ার জন্য এলাম। আমি সপ্তাহখানেক আগে একটা পোস্ট করেছিলাম আমার কমিউনিটি ট্যাবে, যেখানে বলেছিলাম যে এই এক্সপ্লোরার আমি চ্যানেলে কি কেরিয়ার রিলেটেড ভিডিও করাটা সম্ভব বা কেরিয়ার রিলেটেড ভিডিও করাটা কি উচিত। তো কিছু সাজেশন আমি পাই, সব অনেকেই তাদের মধ্যে ম্যাক্সিমামই বলেন যে হ্যাঁ আপনি করুন, উচিত সিরিজ তৈরি করা, মানে কেরিয়ার রিলেটেড ভিডিও করাটাও উচিত। কমিউনিটি ট্যাব অনেকেই মিস করে যেতে পারেন, তাদের মূল্যবান ওপিনিয়ন আমার কাছে এসে পৌঁছয়নি, যে কারণেই আজকের ভিডিওটা এবং ভিডিওটার মধ্য দিয়ে আমি জানতে চাইছি যে সত্যিই কি আপনারা চান যে আমি এই কেরিয়ার রিলেটেড বা জব রিলেটেড ভিডিও করি, এবং যদি করি সেটা কি একটা সেপারেট চ্যানেল করা শুরু উচিত হবে নাকি না এই চ্যানেলেই একটা সেপারেট সিরিজ করে সেই জব অপরচুনিটিস বা কেরিয়ার অপরচুনিটিগুলো রান করাটা সুবিধা হবে, আপনাদের কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমার মনে হয় ট্যুর ব্লগিংয়ের একটা সেপারেট স্পেক্টেটার রয়েছে এবং কেরিয়ার রিলেটেড বা জব রিলেটেড টপিকের ওপরে একটা সেপারেট স্পেক্টেটার রয়েছে। তো দুটোকে মিক্স আপ করাটা হয়তো বা উচিত হবে না, যে কারণেই আমি সাজেশান চাইছি তোমাদের থেকে, তোমাদের কোনটা সুবিধা হবে নিতে। তোমরা কি সেপারেট চ্যানেলে দেখতে চাইছো ভিডিওগুলো না এই চ্যানেলেরই সেপারেট একটা সিরিজ করে আমি রান করব এই টপিকটা? তো চ্যানেল তোমাদের, হয়তো আমি হোস্ট করছি বাট দর্শক তোমরা, তোমাদের চ্যানেল। তো সাজেশন তোমাদের থেকে আমি আশা করব, প্লিজ আমাকে সাজেস্ট করো, আমি সেইভাবেই এগোবো। আইদার সেপারেট চ্যানেল অর সেপারেট সিরিজ, যেটা তোমাদের নিতে সুবিধা হবে আমি সেই পথেই এগোবো। তো তোমাদের ডিসিশন, আমাকে অবশ্যই
খুব চটজলদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেই অনুযায়ী তাহলে এগোতে পারবো এবং তোমাদেরকে হেল্প করতে পারবো। আর যদি মনে করো সেপারেট চ্যানেল করার সুবিধা হবে তাহলে সেক্ষেত্রে চ্যানেলের নামও সঙ্গে সঙ্গে সাজেস্ট করো। আর যদি মনে করো সেপারেট সিরিজ দিয়ে আমি এই চ্যানেলেই ভিডিওগুলি রান করি, সেক্ষেত্রে যদি সিরিজের একটা নাম তোমরা সাজেস্ট করো তাহলেও আমার অনেকটা হেল্প হয়। তো পুরোটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা খুব চটজলদি আমাকে কমেন্ট করে একটু জানাও, সেই অনুযায়ী আমি তাহলে নেক্সট উইক থেকে তোমাদের কথা অনুযায়ী, তোমাদের সাজেশন অনুযায়ী এগোতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এক্সপ্লোরার আমি।